হাই ফ্রেন্ডস, রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি ইমিউনিটি বুস্টার কাড়হার রেসিপি নিয়ে। এটা আমি বাড়িতে রোজ নিয়ম করে দুইবেলা বানাই, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এটা নিয়মিত পান করলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ে, তাছাড়া সর্দি কাশি ঠান্ডা লাগার হাত থেকেও অনেকটাই সুস্থ থাকা যায়। তাছাড়া যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম আর খুব ঘন ঘন ঠান্ডা লেগে যায়, তারাও এটা নিয়মিত পান করলে অবশ্যই সুস্থ থাকবেন। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই কাড়া বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বানাবো। কাড়া বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাল তুলসী পাতা। তুলসী পাতা সর্দি কাশি ঠান্ডা লাগা কমায়, মুখের দুর্গন্ধ ও দুশ্চিন্তা দূর করতে বিশেষভাবে সহায়ক, লিভার ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এছাড়া আরও অনেক উপকারে লাগে। নিয়ে নিয়েছি পাতিলেবু। পাতিলেবুতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক, যেটা ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়ক, এছাড়া সর্দি কাশি ও ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে। নিয়ে নিয়েছি আদা। আদা জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা কমায় ও অতিরিক্ত ওজন দূর করে। নিয়ে নিয়েছি গোলমরিচ। গোলমরিচ সর্দি কাশি ও শ্বাসকষ্ট দূর করে, হজম ক্ষমতা বাড়ায়, এমনকি ওজন কমাতেও সাহায্য করে। নিয়েছি দারুচিনি। দারুচিনিও সর্দি কাশি কমায়, এছাড়া কোলেস্ট্রল কমাতেও বিশেষভাবে সাহায্য করে। নিয়ে নিয়েছি লবঙ্গ। লবঙ্গ সর্দি কাশি ও ফুসফুসের রোগ দূর করে, আর তার সাথে পেটের রোগ দূর করতেও খুব ভালো কার্যকরী, এছাড়া ডায়াবেটিসও কন্ট্রোল করে। নিয়ে নিয়েছি গ্রিন টি। গ্রিন টি মুখের ভেতরের ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করে, এতে গলার ইনফেকশন দূর হয় ও দাঁত ভালো থাকে, এছাড়া আমাদের ওজন কমাতে, হৃদরোগের ঝুঁকি কমাতে বিশেষভাবে সাহায্য করে এই গ্রিন টি। এবার আমি কাড়া বানানো শুরু করব। সেজন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে আমি তার মধ্যে নিয়ে নিয়েছি 4 কাপ জল। জল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিলস্পুন গ্রেট করা আদা। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 25-30টা লাল তুলসী পাতা। আপনাদের কাছে যদি লাল তুলসী পাতা না থাকে তাহলে সাদা তুলসী পাতাও ব্যবহার করতে পারেন। এবার দিচ্ছি 1 টি স্পুন গুঁড়ো মশলা। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে আমি গোলমরিচ, দারুচিনি ও লবঙ্গ 50 গ্রাম করে নিয়ে মিক্সিতে একসাথে গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই 1 টি স্পুন দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এটা 10 মিনিট সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর আমি একবার নেড়ে নিলাম। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার এটা হয়ে এসেছে। দেখছেন এর কালারটা চেঞ্জ হয়ে কতটা গাঢ় হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টি স্পুন গ্রিন টি। এবার জাস্ট 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 বড় সাইজের পাতিলেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা ছেঁকে নিয়ে গরম গরম সার্ভ করব। তাহলে দেখলেন তো কত সহজে ঝটপট রেডি হয়ে গেল আমার আজকের ইমিউনিটি বুস্টার কাড়া। এটা আমি এবং আমার পরিবার
এরকম ঝাল ঝাল খেতে পছন্দ করি। আপনারা চাইলে এর মধ্যে মধু অ্যাড করতে পারেন, তবে সেটা অবশ্যই ছেঁকে নেওয়ার পর এক কাপে এক টিস্পুন মধু মিশিয়ে নেবেন। আর এই কাড়াতে কখনো চিনি ব্যবহার করবেন না, তাহলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। তার সাথে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।